এবারে বিকাশ ঈদ বাজারের খবর। ঈদ মানেই নতুন পোশাক, নতুন সাজ। নিজেকে সাজাতে কেনা ভালোবাসে, তাই ঈদ কেনাকাটার পর্ব শেষ সৌন্দর্য সচেতন নারীরা রূপচর্চায় ছুটছেন নামি দামি সব পার্লারগুলোতে, নিজেকে সাজিয়ে নিচ্ছেন মনের মতো করে। বিস্তারিত সাজ ঘর থেকে ফিরে তানজিনা তাসলিমের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন আয়াতুল্লাহ মানিক। সামনে ঈদ, ঈদ কেনাকাটা শেষ, ব্যস্ততা শেষে এবার পালা নিজেকে সুন্দর করে সাজিয়ে তোলার, আর তাই তো পার্লারগুলোতে চোখে পড়ার মতো ভিড়। এর আগের দিনও আমি আসছিলাম, ওদের পেডিকিউর ম্যানিকিউর সার্ভিসটা নিয়েছি, ওটা অনেক ভালো ছিল। আজকে দেখি এখানে ফেশিয়ালটা কেমন হয়। আজকে বেসিক্যালি ম্যানিকিউর পেডিকিউর অ্যান্ড ওয়্যাক্স করতে আসছি, ফেশিয়াল। নিজেকে একটু সাজানো প্লাস নিজেকে একটু সুন্দর করা, নিজেকে একটু সময় দেওয়া। ২০০০ টাকা যদি বিকাশ থেকে এখানে পে করে তাহলে ২০০ টাকা ক্যাশব্যাক আসবে বিকাশের মাধ্যমে, তার ফোনে চলে যাবে এবং সেটা ১৫ দিনের মধ্যে আমাদের এখানেই এসে সেটা ইউজ করতে হবে আর কি, সেই ২০০ টাকা ক্যাশব্যাক। শেষ মুহূর্তে এসে ঈদের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সবাই, কেনাকাটা শেষ করে নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলতে তাই তো পার্লারগুলোতে চোখে পড়ার মতো ভিড়, আর সেসব কথা মাথায় রেখেই সেজে উঠেছে পার্লারগুলো। তানজিনা তাসনিম, আরটিভি, ঢাকা।